साथी और बंधुगण स्वामी हमीर पक्ष सकल के शुभेच्छा अभिनंदन अस्सलामु अलैकुम शुरू कर सन्दे सन्दे मेटिया मेडिका आजकल औषध एक उद्भिद औषध जार नाम एपोसाइनम आजकल औषध एपोसाइनम तो चलून छंदे छंदे जेने आजकल औषधे मूल कथागुल छंद एपोसाइनम पर्यायक्रमे सत् और उदारमय प्रसव घर्म श्राप बाधा पेले सत है पिपासा खूब शीतल जलपाने व्यथा अवमन गरम जले आराम सत् उदारमय दमन आबार बोलछी एपोसाइनम पर्यायक्रमे सत् उदारमय प्रसव घर्म श्राप बाधा पेले सत है पिपासा खूब शीतल जलपाने व्यथा अवमन गरम जले आराम सत् उदारमय दमन यह हलो आजकल छंद एवं चलुन आमरा देखी छंदेर मूल कथागुलो कि प्रथमे आसुन एपोसाइनम पर्यायक्रमे सत् और उदारमय आमरा जानी होमिओपैथिक मेडिया मेडिका अनेकगुलो औषध आछे जे औषधगुलो पर्यायक्रमे रोगे काज करे पर्यायक्रमे बोलते एक ही व्यक्ति शरीरे दुटी रोग आछे जेमन कखनो तार हाथ पा फुलछे आबार डायरिया तो डायरिया जखन होच्छे तार हाथ पा फुलछे ना आबार जखन हाथ पा फुलछे तखन तार डायरिया होच्छे ना एइजन्य एइ रोगगुलोके बोले पर्यायक्रमे कखनो माथा ब्यथा कखनो बमि जखन बमि थाकछे तखन माथा ब्यथा थाकछे ना कखनो जखन बमि थाकछे माथा ब्यथा थाकछे तखन बमि थाकछे ना कखनो चर्मरोग होच्छे आबार डायरिया तो डायरिया जखन थाकछे तखन चर्मरोग थाकछे ना आबार चर्मरोग जखन थाकछे तखन डायरिया होच्छे ना এই রোগগুলোকে বলে পর্যায়ক্রমিক রোগ অর্থাৎ একটা থাকলে আরেকটা থাকে না একটা থাকলে তো আরেকটা থাকে না তো এপোসাইনাম ঠিক এই ধরনের একটা মেডিসিন এপোসাইনামে পর্যায়ক্রমে সোত ও উদারময় তার এপোসাইনামে সোত আছে সোত মানে কি সোত মানে হচ্ছে শরীর ফোলা হাত পা ফোলা কারো হাত পা ফোলে কারো শরীর ফোলে এই জাতীয় ফোলা অর্থাৎ পানি হওয়া গায়ে পানি হওয়া বা হাত পায়ে পানি হওয়া এই ফোলাকে বলে সোতের ফোলা তো পর্যায়ক্রমে সোত ও উদারময় এপোসাইনামে যখন হাত পা ফোলে বা গায়ে পানি হয় তখন কিন্তু তার ডায়রিয়া থাকে না আবার যখন তার ডায়রিয়া থাকে তখন তার কিন্তু এই হাত পা ফোলা বা গায়ে পানি জমে না এই জন্য পর্যায়ক্রমে এপোসাইনামের হাত পা ফোলা বা ডায়রিয়া এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে এপোসাইনামের পর্যায়ক্রমে সোত উদারময় প্রসাব ঘর্ম স্রাব বাধা পেলে সোত হয় প্রসাব ঘর্ম প্রসাব ঘাম এবং যে কোনো ডিসচার্জ শরীর থেকে যেগুলো বেরোয় যে কোনো ডিসচার্জ শরীর থেকে যেগুলো বেরোয় সেগুলো যদি বেরোতে বাধাপ্রাপ্ত হয় তাহলেই এই ঘাত ফলে এটা মনে রাখতে হবে এপোসাইনামের যত মানে শরীরে পানি হয় বা হাত পা ফলে বা সোত হয় সব কিছুতেই যে কোনো স্রাব বাধাপ্রাপ্ত হয় যদি ঠিক মতো না বের হয় তাহলে কিন্তু এই গায়ের হাত পাগুলো ফলে বা শরীরে পানি জমে প্রথম কথা মনে রাখতে হবে তাহলে এপোসাইনামে পর্যায়ক্রমে সোত উদারময় প্রসাব ঘর্ম স্রাব বাধা পেলে সোত হয় পিপাসা খুব শীতল জল পানে ব্যথা অবমন এই জিনিসটা খেয়াল করতে হবে এপোসাইনামের যত সোত আছে বা গায়ে হাত পা ফোলা আছে পানি জমা আছে তাতে কিন্তু পিপাসা আছে বেশি ঠিক অপর দিকে যদি আপনারা খেয়াল করেন এপিসমেলে কিন্তু হাত পা ফোলা আছে শরীর ফোলা আছে কিন্তু এপিসমেল গরম কাতর সোত তারপরও তার পিপাসা লাগে না এই জিনিসটা কিন্তু আমাদের খুবই মনে রাখতে হবে এই একটার সিমটম দেখে যদি আমরা চিকিৎসা দিতে পারি তাহলে আপনার অন্য কোনো সিমটম লাগবেই না তাহলে পিপাসা খুব শীতল জল পানে ব্যথা অবমন এপোসাইনামের পিপাসা বেশি এবং পানিও বেশি খাবে ঠান্ডা পানি খেলে কিন্তু তার আবার সমস্যা ঠান্ডা পানি খেলে তার পেটে ব্যথা হবে এবং সাথে সাথে বমি হয়ে যাবে এই জিনিসটা খেয়াল করতে হবে পিপাসা খুব কিন্তু ঠান্ডা পানিতে তার কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যায় ঠান্ডা পানিতে তার কিন্তু বৃদ্ধি হয় এটা খেয়াল করতে হবে এবং শীতল জল পানে ব্যথা অবমন পেটে ব্যথা শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে বমি হয়ে যাবে গরম জলে আরাম সোত উদারময় দমন গরম পানি খেলে কিন্তু আবার তার উপশম লাগবে পেটের ব্যথা কিন্তু তার আর হবে না
এজন্য গরম জলে আরাম, আর শোধ উদারাম হয়ে দম, যখন ডায়রিয়া হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে যাবে, তখন কিন্তু তার গা হাত পা ফুলে কমে যাবে। আবার যখন গা হাত পা ফোলা কমে যাবে তখন ডায়রিয়া হবে, আবার ডায়রিয়া যখন হবে তার গা হাত পা ফোলা কমে যাবে। এটাই হলো অ্যাপোসাইনামের মেন কথা। চলুন অ্যাপোসাইনামের আরো কিছু কথা আমরা জানি। এটা একটি ছোট্ট মেডিসিন, কত গ্রুপ মানে লক্ষণ নাই। তারপরে যে লক্ষণটা বললাম যে যতগুলো হাত পা ফুলা বা শরীরে পানি জমা, বিশেষ করে শোথের রোগের অ্যাপোসাইনাম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। তবে এখানে রোগীর কিন্তু পিপাসা থাকবে এবং পর্যায়ক্রমিক কিন্তু রোগটা থাকবে, কখনো ডায়রিয়া কখনো হাত পা ফুলা, কখনো ডায়রিয়া হাত পা ফুলা কখনো ডায়রিয়া, এই জিনিসটা কিন্তু আমাদের রোগীর কাছ থেকে বের করতে হবে। তবে চলুন যে মূল কথাগুলো বললাম যে পর্যায়ক্রমিক রোগ কিন্তু শুধু অ্যাপোসাইনামে আছে তা কিন্তু নয়, আরো অনেক মেডিসিন আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। সেই মেডিসিন গুলো কি, পর্যায়ক্রমে যে রোগ হয় যেমন আর্সেনিকেতে আছে পর্যায়ক্রমে মাথা ব্যথা গেটে ভাত, তারপর পডোফাইলামে আছে পর্যায়ক্রমে ডায়রিয়া শিরপিড়া, এরপর আছে ক্রোটন টিকে পর্যায়ক্রমে চর্মরোগ, তারপর আছে ডায়রিয়া, এরপর আছে আপনার অ্যাপোসাইনামের কথা বললাম, এরপর ইগনেশিয়াতে আছে, আয়োডিয়ামে আছে, অ্যাব্রোটেরামে আছে, ক্যাম্ফোরা আছে, এরপর ক্যালিবাইক্রমে বাদ ছেলেসা পর্যায়ক্রমে দেখা যায়, এরপর প্লাম্বামে আপনার প্লাম্বামে আছে, এটাও খেয়াল করতে হবে, মানে পর্যায়ক্রমে শুকিয়ে যাচ্ছে এবং কনস্টিপেশন। এরপর সিমিসিফ্রিগাতে আছে, সিমিসিফ্রিগাস আপনার স্রাব যত ব্যথা বাড়ে তত পর্যায়ক্রমে শরীর আর মনের লক্ষণ আবর্তিত, শরীর এবং শারীরিক এবং মানসিক লক্ষণগুলো পর্যায়ক্রমে আসে। এরপর ওপিয়ামে আছে, তারপর গুয়েকামে আছে, কিন্তু এই জিনিসগুলো আমাদের পর্যায়ক্রমিক যে মানে রোগগুলো আসে এই মেডিসিনগুলোর সাথে আমরা যদি কম্পেয়ার করতে পারি, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর ইউ, এটা আপনার জন্য যথেষ্ট হবে। নেক্সট আসুন, শোথের রোগে আমরা সব থেকে তিনটি ওষুধ গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে থাকি। সেই শোথের ক্ষেত্রে আমাদের প্রথম মনে করতে হবে যে রোগী যদি গরম কাতর হয় তাহলে এপিসমেল, এপিসমেলের যত শোথ আছে রোগীর কিন্তু পিপাসা থাকে না, রোগী গরম কাতর কিন্তু তারপরে পিপাসা থাকে না। আর মূত্রতন্ত্রের রোগের সাথে যে কোনো রোগ, বিশেষ করে মূত্রতন্ত্র রোগের কারণে বা মূত্রের সমস্যার কারণে যদি তার মানে শোথ হয় বা গা হাত পা ফোলে তাহলে কিন্তু এপিসমেল আমাদের খেয়াল করতে হবে। ঠিক অপরদিকে শরীর থেকে যে কোনো জিনিস মল মূত্র ঘাম বা রক্ত বের হয়ে রক্তশূন্যতা হয় এবং তার কারণে শোথ হয় তাহলে চাইনা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, এটা মনে রাখতে হবে। সর্বশেষ হলো অ্যাপোসাইনাম, অ্যাপোসাইনামে কিন্তু শোথ আছে, তবে সকল স্রাব মল মূত্র ঘাম এবং রক্তস্রাবগুলো অবরুদ্ধ হয়ে যদি শোথ হয় তাহলে কিন্তু এখানে অ্যাপোসাইনাম খেয়াল করতে হবে। আরেকটি মেডিসিন আছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের শোথ আছে তবে ডায়রিয়া এবং আমাশার সাথে এই শোথটা বেশি দেখা যায় বা গাত্র কোলাটা বেশি দেখা যায়, আমরা এটি খেয়াল করব। আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হবেন। সর্বশেষ কথা হলো যে অ্যাপোসাইনামের ডায়রিয়া যখন হয় তখন কিন্তু মলটা হলুদ বর্ণের খুবই তরল হয় এবং অতি জোরে বের হয় এবং রোগী কয়েকবার পায়খানায় গিয়ে কিন্তু খুবই মানে দুর্বল হয়ে যায়, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এই হলো সর্বশেষ অ্যাপোসাইনামের কথা। এক কথায় যদি বলি, অ্যাপোসাইনাম শোথ বা হাত পা ফোলা বা গায়ে পানি জমার জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন, তবে আমাদের লক্ষণ দেখে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, আমরা এক কথায় কোনো ট্রিটমেন্ট করব না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।